আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইখি বাংলাদেশি ব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি হাজির হয়েছি একটি চ্যালেঞ্জের ভিডিও নিয়ে। তো আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম, যথারীতি উনার হাজবেন্ড মুসা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। আজকে এই চ্যালেঞ্জটা হচ্ছে, আসলে চ্যালেঞ্জ আমি তো আসলে চ্যালেঞ্জ দিতে ভালোবাসি, বাট এটাকে চ্যালেঞ্জ মনে হচ্ছে না আমার কাছে। খুব কেন কেন তুমি আমাকে ছোট করে দেখছো? না, তোমাকে ছোট করে না, তুমি এমনিতে ছোট আমার বয়স, এটা তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তুমি না, হ্যাঁ তো মানে বেসিকলি হচ্ছে কি, তুমি যে যে জিনিসটা বলতে চাচ্ছ, এই নুডলসটা প্রচুর ঝাল একটা নুডলস, এটা হচ্ছে জাপানিজ একটা নুডলস, তাই না? এটা নাকি 3 times হট আছে এটার মধ্যে মনে হয়। তো জানি না আসলে প্রথমটা কিরকম, সেকেন্ডটা কিরকম, থ্রিটা তার কিরকম হতে পারে, আসলে না খেলে তো বোঝা যাবে না। তো আজকে আমরা আসলে ওই অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করার পরে ও পেল 2 times যেটা মনে হয়, না ওই নুডলসটা আজকে আমরা ট্রাই করবো। আমি ঝাল এমনিতে প্রচুর খেতে পারি, থেকে ওইটার নামটা সবাই জানে, সরি নামটা হচ্ছে রামেন নুডলস, আই থিংক এটা মানে জাপানিজ একটা নুডলস। নুডলসটা তো নর্মালি মানে এটা যে স্পাইসটা বেসিকলি জাপানিজ একটা তাদের ফেভারিট একটা হট নুডলস মনে হয়। যাই হোক, আমরা তো বাঙালিরা তো ঝাল খেতে কম খাই না, মাশাআল্লাহ, শুটকি ঢাকা মরিচ এগুলো তো চলে। তো দেখি আজকে জাপানিজরা কি খেলো, আর আমরা ওই জাপানিজটা খাওয়ার পরে আমরা কি বাংলা কথা ভাষায় কথা বলি, নাকি আমরা ঝালের চোটে জাপানিজ শুরু করে দিই, এটা দেখতে হবে আসলে। তো আজকে শেফ হচ্ছেন রীতিমতো, মানে সবসময় তুমি তোমারটা রান্না করবে, আমি আমারটা রান্না করব। আরে না কেন, তোমার হাতে জাদু আছে, তুমি রান্না করো আমি খাই, ঠিক আছে? দেখি ঝালটা কিরকম হয়। আচ্ছা, যদি ঝাল বেশি একটা হয়ে যায় আমি হেরে যাই, তাহলে না আরেকদিন দেখা হলাম, সমস্যা কি? আজকে কি কোনো প্রাইজ গিফট আছে? প্রাইজ আছে কিনা? গিফট তো লাস্টের ভিডিওতে তুমি একটা ফাপড় দিয়ে আমারে বিলম্বারি গিফট দিলা, তো এইবার দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দিলাম আজ তোমার গিফট, মনে করো যদি উইন হই আর কি। আরে উইন না করলেও গিফট দিলাম, সমস্যা কি? কেন দিলাম না, তাহলে মজা লাগবে না? মজা লাগবে না, তুমি আমাকে মানে, আরে ভাই এটা তো আজ দেশের মানুষ যারা হয়তো বা যদি মুসলমান কেউ আমাদের ভাই বোনেরা জানতে চান, একটা চিকেন ফ্লেভার হালাল আছে, এখানে স্টিকার দেওয়া আছে হালাল। তো এই তো আমাদের নুডলস তৈরি, আর এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে। আপনারা সাথেই থাকুন, দেখুন কে উইনার হয় আজকের চ্যালেঞ্জে। অনেক ঝাল, রে বাবা, মাহুদ লাগে কিতা যে কুটকি সাথ নিয়ে লান যা। What do you mean? I said the record.
ঘুমাই ঘুমাই আমি শেষ আসলে জাল আছে কম্পিটিশন বাট তুমি ব্রেক লো ওখান হয়েছি আমি একটু সুইটনেস আছে বাট স্টিল ইটস রিয়েলি রিয়েলি হট আই মিন স্পাইসি আমি বুঝলাম না তুমি আমার আগেও তো তাড়াতাড়ি খাওয়াছিলাম আমি তো সেম লাখান খাইলাম আমি কাম মেসেজ তুমি তো শেষও করেছো তারা না খাই আগে আসলে ইটস রিয়েলি হট আমি ঝাল একটু বেশি খাই মানে খাই না খেতে পারি বাট দিস ইজ রিয়েলি হট আমি হেল্প করি তোমাকে হ্যাঁ আমি মনে করি যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে বা শারীরিক অসুস্থ থাকে ট্রাই ট্রাই না করা ভালো কারণ সিরিয়াসলি গ্যাস্ট্রিক যাদের আছে এর জন্য কিন্তু আসলে ডেঞ্জারাস একটা খুবই ডেঞ্জারাস এটা এটা না টাইমস টু এই হট টাইমস থ্রিটা তো বুঝে যাচ্ছে কি রকম ইটস নাইস অনেক মজা বাট আসলে সবাই ট্রাই করাটা না ভালো ট্রাই করা ভালো বাট বয়স কম বাচ্চা যারা বা অসুস্থ যারা তাদের জন্য না করাই বেস্ট
আমার সাজেশন পার্সোনালি এটা মনে করি আমি যাদের মুখে রুচি নাই তারা ট্রাই করতে পারেন আহ রুচি চলে আসবে আচ্ছা যাও উইনার তো আমি হইলাম এবার আমার গিফট দাও আর মানে তুমি তো বলছো এটা খেলো কে আমি খাইছি আচ্ছা দাও আমার গিফট খেলাম আমি উইন করলাম আমি তুমি বলছো ভিডিওতে রেকর্ড আছে ওহো আমি উইন না হইলো তুমি আমাকে দিবা বলছো তাহলে তো তোমার কথা তুমি রাখবা না আচ্ছা খাওয়া শেষ হোক ও ফেস্টা দেখা হইলো ইয়াল্লা আমি শেষ ঠান্ডা দুধ খাওয়া লাগবো তো আমি তো চ্যালেঞ্জে হেরে গেলাম ও আমাকে বলছে গিফট দিবে আরো আমি দেখতেছি যে ফয়েল পেপারে কিছু র‍্যাপ করে নিয়ে আসছে আমি জানি না কি তুমি কি আমার মতই আমার সাথে আমি যেটা করছিলাম সেটাই করতে চাচ্ছো না না আমি দুই নম্বরের কাজ ভালো পারি না এটা তোমার জন্য একটা গিফট স্পেশাল একটা গিফটের মধ্যে এটা অবশ্যই এটা তোমার জন্য তো তাহলে ফয়েল পেপারে কেন এটা ভালো লাগে এটা যাতে একটু কৌতূহল থাকে এই জন্য আচ্ছা ওপেন করে দেখি আর ও মার কি হলো রে মানা মত শুন বাবা বাবা এত বেশি জাল ছিল আমি তো পারি নাই আমারটা খাইছে পরে এটা কি এগুলো কি হ্যাঁ এবারে এটা এই দুটো পেলে মধু এটা মুস তোমার এটা দরকার আমি তুমি এসব খাওয়ার মানুষ না তুমি মধু খাও কায়া কায়া বালের তলে দেখো মাও যাও এই যে দেখুন ও আমার জন্য হানি নিয়ে আসছে ক্রেডিট তোমার জন্য আচ্ছা এখন এখন আসলে আমার এটাই দরকার থ্যাঙ্ক ইউ সো মাচ মানে গিফট তো গিফটই আই অ্যাপ্রিশিয়েট আপনাদেরকে ধন্যবাদ দেখার জন্য কালকে সকালে কি হবে এটা কিন্তু বলে বোঝাতে পারবো না এখন কালকে সকালটা কালকে নেই বোঝা যাবে আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আর আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে অন্য কিছু এরকম ঝালটাল খাই এই যে এইসব লোকের সাথে কি এর কম্পিটিশন খাইতে পারে না কিছু যাই হোক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম